ওরা ঠিক বুঝে যাবে ওইসে নিয়ে যে তুমি ওদের ঘরে গেছিলে। বুঝুক, তবে আমিও বুঝে গেছি এই রিমা, খোকনদা, ঘোষালদা এদের যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তার পিছনে এদের কোনো না কোনো হাত তো আছে। আমার আগেই সন্দেহ হয়েছিল আর এখন শিওর হয়ে গেলাম। আমাকে শুধু ওদের বিরুদ্ধে জোরালো প্রমাণ জোগাড় করতে হবে, আর আমি শিউলিকে বলেছি ওদের ওপর সবসময় নজর রাখতে। কিন্তু ওইখানে আমার ভয়টা তোমাকে নিয়ে, তুমি সব জায়গায় এমন একা ঝাঁপিয়ে পড়ো, তোমার যদি কিছু হয়ে যায় ওইখানে তাহলে? আমি পুলিশে জানিয়ে রাখবো, তবে ওরা যেন আমাদের ব্যবহারে কোনোভাবেই বুঝতে না পারে যে এই অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়ে আমরা ওদের সন্দেহ করছি। আর শঙ্কর, তোমাকেও খুব সাবধান থাকতে হবে, কেউ যদি কখনো ফোন করে কোনো ওটিপি বা কোনো ইনফরমেশন চায় তুমি কিন্তু দিও না। না না, মাথা খারাপ নাকি? ভেবেছিলাম হোমস্টে এর প্রথম দিনে ঘরে লক্ষ্মী আসবে, এতো আরো বিপদ বেড়ে গেল। শুভ কাজে তো বাধা পড়বে, তুমি এত টেনশন করো না, আগে এদের হাতে নাতে ধরতে দাও। তোমাদের কে বলেছিল, কে বলেছিল যে বাড়ির লোকের সাথে এত কাজ আছে? আমি পই পই করে বললাম যে মিস্টার বউ খুব ডেঞ্জারাস, খুব সাংঘাতিক, তোমরা সেই ওর ওর ফাঁদে গিয়ে পা দিলে। না না, ব্যাপারটা হাত থেকে বেরোনোর আগে যা করার কর, নইলে কিন্তু আমি বাধ্য হব দাদা ভাইকে ফোন করে সবটা বলতে। আমরা প্ল্যান করে নিয়েছি, আমাদের নেক্সট টার্গেট শঙ্কর ঘোষ। আমি ডেলিভারিটা করে আসি, আর তুমি ততক্ষণেই প্যাকিংগুলো করে নিও, আর রূপা আসলে ওকে ডেলিভারি করতে পাঠিয়ে দিও। আচ্ছা যাও, আসি। নন্দিনী একা খাচ্ছে কেন, বাকিরা কোথায়? ঐশানী আমাকে লক্ষ্য করছে জানি, ও একবার বেরোলেই আমাদের কাজটা চালু করে দিতে হবে। শঙ্কর, আমি আসি। হ্যাঁ ঠিক আছে। বেরিয়ে গেছে ওইখানে, বেরিয়ে গেছে। তোকে তখন জ্যাপটার কথা বলেছিলাম, ওটা খোল। আচ্ছা, এটা? হ্যাঁ এই অ্যাপটাই। দেখ, এই অ্যাপটা দিয়ে আমরা যে কোনো কারুর গলার স্বর নকল করতে পারি, বুঝেছিস? ধর পর্ণা কথা বলছে কিন্তু আমাদের মনে হবে ওটা ওইখানে কথা বলছে। আচ্ছা, ঐশানীর ভয়েস রেকর্ড একটা তোর কাছে আছে না? হ্যাঁ, আমার ফোনেই আছে, এনে দে। দে দে, হয়ে যাবে তো।
শঙ্কর, আমি আসি। গুড। পর্ণা, এবার তুই এই কথাটা বল, আমি ভয়েস ম্যাচ করাবো, যাতে এরপর থেকে তুই যা বলবি এই অ্যাপটা দিয়ে তোর কথাগুলো সব ঐশানির গলা সহ হয়ে যাবে। তোর ফোনটা আমি ল্যাপটপের সাথে কানেক্ট করে দিচ্ছি। শঙ্কর, আমি আসি। শঙ্কর, আমি আসি। এবার অন্য কিছু বল। হ্যালো শঙ্কর, আমি ঐশানী বলছি। হ্যালো শঙ্কর, আমি ঐশানী বলছি। ফ্যান্টাস্টিক! আজকাল এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর মাধ্যমে অনেক কিছু করা যায়। এত রকমের অ্যাপ এসে গেছে বাজারে, এবার শঙ্কর ঘোষকে ফাঁসাতে হবে। পর্ণা, রেডি? শঙ্কর, লাউ চিংড়িটা খাসা বানিয়েছ, আর একটু দাও তো। বীরু বাবু, তাকে আর একটু লাউ চিংড়ি দিচ্ছি। হ্যালো। হ্যালো শঙ্কর, আমি ঐশানী বলছি। কিন্তু ঐশানী, এটা তো তোমার নাম্বার নয়। আর বলো না, একটা অটোর সাথে এমন ধাক্কা লাগলো, ফোনটা পড়ে গিয়ে একদম চুরমার হয়ে গেছে। আমি ব্যাংকের একজনের ফোন থেকে ফোন করছি। কি অটোর সাথে ধাক্কা লেগেছে? ওশানি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কি হয়েছে? মেজো বোধ অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ ওশানি, তুমি ঠিক আছো তো? ওশানি, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, জাস্ট ফোনটা ভেঙে গেছে। কি হয়েছে? ঐশানীর অটোতে ধাক্কা লেগে ফোনটা ভেঙে গেছে। এ মা, কি হবে এবার? ঐশানী, তুমি ব্যাংকেই বা গেছো কেন? যা চলছে চারিদিকে, আমাদের অ্যাকাউন্টটা যেন হ্যাক না হয় সেজন্য ম্যানেজারের সাথে কথা বলতে এসেছিলাম। আমার ফোনটা তো ভেঙে গেছে, তোমার ফোনে ওনারা ব্যাংক থেকে একটা ওটিপি পাঠাচ্ছে। তো ওই জন্যই তুমি তো ওটিপি কাউকে দিতে বারণ করেছো। আরে সেটা তো অন্য কাউকে। এখানে আমি ব্যাংকে দাঁড়িয়ে আছি, ওটিপিটা দিলে ওনারা আমাদের অ্যাকাউন্টটা সিকিউর করে দেবে। দেখো তোমার ফোনে একটা ওটিপি ঢুকলো, সেটা আমাকে বলো। হ্যাঁ দাঁড়াও।
have 5 3 2 4 5 3 2 4 ডান। এবার আসল কাজ। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।